খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدنی চ্যানেল দর্শকবৃন্দ অনুষ্ঠান তাজিম মুস্তাফা নিয়ে আবার একবার হাজির হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান বিষয়ক আলোচনা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এই পর্বে আলোচনা করব। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সম্মান কোরআন পাক কীভাবে দেখিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিসে পাকের মধ্যে এবং সাহাবায়ে কেরাম আলী রিদওয়ান তাদের জীবনে, আউলিয়ে কেরাম তাদের জীবনের মধ্যে কীভাবে আমাদেরকে তাজিম মুস্তাফার শিক্ষা দিয়েছেন, তদ বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শুনব। আজকে সাহাবী রসুল অর্থাৎ চার খোলাফায়ে রাশিদিন কীভাবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের শানে স্পেশাল তাজিম করেছেন, সম্মান প্রদর্শন করেছেন, তার কিছুটা ঝলক আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। চলি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা এর প্রতি দরুদ শরীফ পাঠের ফজিলতময় একটি হাদিস পাক এর দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার উপর দরুদে পাক পাঠ করবে, কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের অনেক কাছের সাহাবী, এ চেয়ে আর কাছের কেউ নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দুনিয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের রফিক অর্থাৎ সাথী, কবরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাথী, নূরানী রওজার পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাজারে পাক রয়েছে, এবং কিয়ামতের দিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার সাথে যিনি হাত ধরে উঠবেন তিনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। ইনারা সর্বপ্রথম রওজা আকদস থেকে উঠবেন আর কিয়ামত আস্তে আস্তে এরপর সবাই উঠতে থাকবে। সুবহানাল্লাহ, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ইশকে রসুল, রসুল প্রতি তাজিম কেমন ছিল, এই ইশকের কারণে, মহাব্বতের কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান অনেক উপরে চলে গিয়েছে। তাই বলা হচ্ছে সকল নবীদের পরে সমস্ত মানুষের উপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার স্থান। সবচেয়ে ফজিলতময়, সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন নবীদের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইনার তাজিম, ইনার শানে কোরআনে পাকের মধ্যে অনেক আয়াত নাজিল হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, প্রিয় ইসলামী ভাইরা ও মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান আল্লাহ তাআলার দরবারে অনেক। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে মহব্বত করার কারণে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া ইসলামকে সঠিক তাজিম করার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান ও মান সবার ঊর্ধ্বে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যে কারণে, যে ঘটনাটি আমাদের কাছে খুব প্রসিদ্ধ, যেই ঘটনার মধ্যে তাজিমের যথোপযুক্ত আমরা নিদর্শন পাই এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ইশকের অনেক বড় মাকাম আল্লাহ তাআলা এই হাদিসে পাকের মধ্যে, এই ঘটনার মধ্যে রেখেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনায়ে মুনাওয়ারার হিজরতের দিকে পথ চললেন আর গারে সুরের মধ্যে যখন তিনি অপেক্ষা করছেন, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাকখানা বর্ণনা করছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু শানে, সারা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলাল গার ফালাম্মা ইনতাহায়া ইলাইহি قال والله لا تدخل حتى ادخل قبلك فان كان فيه شيء اصابني دونك। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে বলা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু হিজরতের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সুর গুহায় পৌঁছলেন, তখন তিনি আরজ করলেন আল্লাহর শপথ আপনি প্রবেশ করবেন না, আপনি এই গুহায় আগে প্রবেশ করবেন না, আমি প্রবেশ করব আগে, এবং যেন কোনো কষ্টদায়ক কিছু থাকলে এর কষ্ট যেন আপনি না পান এবং আপনি সুরক্ষিত থাকেন, আর পেলে আমি পাবো, যে ফিহি শাইয়ুন আসওয়াবানি দুনাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান ও মান দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে আগে প্রবেশ করতে দেন নাই, কখনো কখনো আগে যাওয়াটা হেফাজতের জন্যে,
এটা আবশ্যক হয়ে যায়। তাই এটা বেআদবি না, এটা বরং ইশক ও অনেক বড় তাজিমের বহিঃপ্রকাশ। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উনি আগে প্রবেশ করলেন, সব কিছু করলেন, এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু এই যে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনি আগে প্রবেশ করবেন না আমি আগে প্রবেশ করবো, ওখানে যদি কোনো বিষধর কোনো কিছু থাকে, বিষাক্ত কোনো কিছু থাকে, সেটা যেন আপনাকে দংশন না করে আমাকে দংশন করে, আমার জান আগে যাক, কিন্তু আমার রসুল পাক সাল্লামের জান মুবারক যেন হিফাজতে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পুরা দুনিয়ার জানের জান, ইনার হিফাজতের জিম্মাদার তো স্বয়ং আল্লাহ তাআলা। তো কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কেমন সুন্দর মহাব্বত দেখিয়েছেন রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি। তাই নবী প্রেম এর শিক্ষা যেভাবে আমরা পাই, সেভাবে তাজিমা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীক্ষাও এখানে পাই। আমরা এই বিষয়ে বিশদ আলোচনা করেছিলাম, আরও করবো ইনশাআল্লাহ। আজকে শর্টকাট চার খোলাফায়ে রাশিদিনের বিশেষ বিশেষ কারণ, যেগুলোর কারণে আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়েছেন, তাদের শানে আয়াত নাযিল করেছেন, এই বিষয়ে কিছুটা আলাপ করছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বিশর নামক এক মুনাফিক ছিল, বিশর যার নাম বিশর, সে কোনো একটা ব্যাপারে এক ইহুদির সাথে একটা বিবাদ ঘটালো, ইহুদির সাথে একটা বিবাদ ঝগড়া ঝাঁটিতে লেগে গেল। ইহুদি বলল চলো এর মীমাংসার জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে যাই। বিশর যেহেতু মুনাফিক ছিল, সে তার পক্ষে রায় নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আচ্ছা, কিন্তু বিশর ইহুদির প্রস্তাবে সম্মত হলো না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে যেতে সে রাজি হলো না। সে বলল চলো তোমাদের নেতা, ইহুদিদের নেতা কাব ইবনে আশরাফের কাছে যাই। ধরং সে কাব ইবনে আশরাফ নামক ইহুদির কাছে নিয়ে মীমাংসা করার প্রস্তাব করল, কারণ ইহুদি জানতো কাব ইবনে আশরাফ এ ইহুদিদের নেতা হলেও সে কিন্তু ঘুষ খেত, তাই সে আপন নেতার কাছে না নিয়ে সে মুসলমানদের যিনি সরদার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন মুনাফিককে। কিন্তু মুনাফিক ইহুদির নেতার কাছে যাওয়ার জন্য রাজি, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসার জন্য সে নারাজ। শেষ পর্যন্ত ইহুদি নিজেদের সরদার কাবকে বাদ দিয়ে মহানবীকে বিচারকে পছন্দ করলো, আবার নিজেকে মুসলমান দাবিকারী বিশর প্রিয় নবীকে বাদ দিয়ে ইহুদি সরদারকে বিচারক মানলো। কেমন উল্টা, ইহুদি মানছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর মুনাফিক মানছে বা যেভাবে মুসলমান কিন্তু মুনাফিক মানছে ইহুদি সরদারকে তাদের বিচারের মীমাংসাকারক হিসেবে। শেষ পর্যন্ত তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিষয়টা শুনে ইহুদির পক্ষে রায় দিলেন, কারণ ইহুদি হকের মধ্যে ছিল। এখন এই বিশরের এটা মনোভূত হলো না, সে বলো চলো সিদ্দিক আকবরের কাছে যাই। সে সিদ্দিক আকবরের কাছে গেল, সিদ্দিক আকবর দিলা তোলা আবার পুরো মশালা শুনে, পুরো সমস্যাটা শুনে ইহুদির পক্ষে রায় দিলেন। এরপরও মুনাফিকের এটা পছন্দ হচ্ছে না বিশরের, সে বলল চলো ফারুক আজমের কাছে যাই, কারণ ফারুক আজম অন্যায়ের বিরুদ্ধে খুব কঠোর, ন্যায়ের পক্ষে খুব তিনি সুদৃঢ়। তাই বিশর ও মুনাফিক ইহুদিকে নিয়ে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু দরবারে গেল। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু দরবারে ইহুদি বলল আমার এই সমস্যা, দেখেন আমরা প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে গিয়েছিলাম, হুজুর পাক সাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন, এরপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কাছে এ নিয়ে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমার পক্ষে রায় দিলেন কিন্তু এ মানছে না, এ আপনার কাছে আবার নিয়ে আসছে। আচ্ছা, পুরোটা ঘটনা শুনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফয়সালার কথা শুনে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বললেন আচ্ছা ঠিক আছে। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার সত্যতা যাচাই করলেন যে তারা কি আদৌ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে গিয়েছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পক্ষে ফয়সালা দিয়েছেন কিনা, এ অনুরূপভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দরবারে গিয়েছেন কিনা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওনাদের পক্ষে অর্থাৎ ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এটা যাচাই বাছাই করলেন। করার পর উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনারা বসেন, আমি একটু আসছি, এখনই ফয়সলা করে দেব। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন এবং তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে এক আঘাতে ওই মুনাফিকের বিশরের দেহকে দ্বিখণ্ডিত করে দিল, তাকে হত্যা করে ফেলল। বললেন যে আল্লাহর রসুলের ফয়সলা মানে না তার জন্যে উমরের ফয়সলা হচ্ছে এটাই, সে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। অতপর বিশরের ওয়ারিসরা, বিশরের বংশধররা তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মামলা দায়ের করলো, ইয়া রসুলাল্লাহ যে আপনার ফারুক আজম বিশরকে হত্যা করেছে ইহুদির এই ফয়সালার কারণে। তো উমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো, উমর রাদিয়াল্লাহু তাআলাকে ঘটনার বিস্তারিত বিষয় জিজ্ঞেস করলেন। উমর রাদিয়াল্লাহু বললেন হ্যাঁ ইয়া রসুলাল্লাহ, আপনার ফয়সালা মানে নাই তো তার চেয়ে অভিশপ্ত কে আছে,
তার এত সাহস কোত্থেকে হলো যে সে আপনার ফয়সালার উপর সে কথা বলবে, অপরজনের কাছে যাবে? এই ইত্যবসরে জিবরিল আমিন আলাইহিসসালাম দুনিয়াতে নাজিল হলেন। তিনি সূরা নিসার 59 এবং 60 আয়াত হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার পক্ষে নাজিল করলেন, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই দুই আয়াত নিয়ে নাজিল হলেন যে এই ঘটনার সত্যতা এবং উমর ফারুক আজম রাদিয়াল্লাহু যে বিচার করেছেন সেটার পক্ষে আল্লাহ তাআলার রায় চলে আসলো, যে প্রকৃত ঘটনা মুনাফিক হওয়ার বিষয়টাও প্রকাশ পেয়ে গেল এবং উমর ফারুক আজম রাদিয়াল্লাহু নির্দোষ প্রমাণিত হলেন, সাব্যস্ত হলেন। জিবরিল আমিন আলাইহিসসালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। রাসূল পাকসাসাম বললেন, হে ওমর, তুমি আজ থেকে ফারুক তথা হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। ওই দিন থেকে তার উপাধি হলো ফারুক এ আজম, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে যারা বেআদবি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালাকে যারা মানে না, ওমর রাদিয়াল্লাহু আনহু ফয়সালা হচ্ছে তাদের দুনিয়াতে থাকার কোনো অবকাশ নাই। এটা ফারুক আজম বদলা ছিলেন। এখন আমরা কোনো এরকম কোনো ফয়সালা করতে পারবো না, এর জন্য ইসলামী সালতানাত সরকার রয়েছেন, এর জন্য বিচারক রয়েছেন, তারা যেটা ফয়সালা দেয় সেটাই হবে। তাই প্রিয় ইসলামী ভেরা এবং মাদের চ্যানেল দর্শকবৃন্দ, রসুলের ফয়সালা যারা মানে না, আল্লাহ তালার ফয়সালা যারা মানে না, তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি তাকে হত্যা করব না, এটা ইসলামী রাজ্যের বা এটা দেশীয় সরকারের একটা বিচার বিধানে যেটা হয় সেটা করবে, বিচারক যেটা ফয়সালা দেয় সেটা হবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আমি মুমিন হিসাবে সে মুনাফিকের সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না যে আল্লাহ তার রসুলের ফয়সালাকে মানে না এবং রসুলও আল্লাহ তাআলার ফয়সালার উপর যারা কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। চাই সে আমার আত্মীয় হোক, চাই সে আমার রক্তের সম্পর্ক হোক, চাই সে আমার আত্মীয়তার সম্পর্কের হোক, চাই সে আমার বংশের হোক তার সাথে, চাই সে আমার হৃদয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক হোক, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এটাই উমর ফারুক আজম রদিল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেন। কেমন তাজিম মোস্তফা ছিল তাদের অন্তরে, কেমন তাজিম মোস্তফার অধ্যায় রচনা ছিল তারা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের ফয়সালা অমান্যকারী মুনাফিককে দুনিয়াতে থাকার কোনো সুযোগ দেয় নাই। আর এটার উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন এবং ফারুক আজম রদিল্লাহ তাআলাকে ফারুক তথা হক ও বাতিলের পার্থক্য নির্ণয়কারী হিসাবে আল্লাহ তালা লকব দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা কেমন তাজিম মুস্তাফা দেখিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি কেমন সম্মান দেখিয়েছেন। হুদাইবিয়ার সময় যখন উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের পক্ষ থেকে যখন দুধ হিসাবে কুরাইশদের কাছে পাঠানো হলো, যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা খুব সম্মানিত ব্যক্তি ছিলেন, খুব লাজুক প্রকৃতির ছিলেন, মক্কার কুরাইশরাও তাকে, কাফিররা তাকে সম্মান করতেন, তো মক্কার কাফিররা বলল, ঠিক আছে, মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার ময়দানে আছো না, থাক, তুমি যখন এসেছো তুমি খানায় কাবার তাওয়াফ করে নাও, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এবছর তাওয়াফ করতে দিব না, এখানে আসতেও দিব না, তুমি এসেছো তুমি খানায় কাবার তাওয়াফ করে নাও। কিন্তু হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলার ইশকের রসুল কেমন ছিল, তাজিম ওসাদ কেমন ছিল, তিনি বললেন, মা কুন্তু লাতুফু বিহি হাত্তা ইয়াতুফা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর শপথ, আমি ততক্ষণ পর্যন্ত কাবার তাওয়াফ করব না যতক্ষণ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাওয়াফ করবেন না। আল্লাহ আল্লাহ। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রতি উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা কেমন তাজিম, কেমন মহাব্বত ছিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমাদের এটা শিক্ষা নেওয়া দরকার যে মক্কার কোরাইশরা খানে কাবার তাওয়াফ করার জন্য তাকে অনুমতি দিলেন, তারপরে তিনি বললেন, না, আমি খানে কাবার তাওয়াফ করব না, আমি জমজমের পানি পান করব না, কেননা আমি খানে কাবা চিনেছি তো রসুল পাকসাল্লামের মাধ্যমে চিনেছি, জমজম চিনেছি তো রসুল পাকসাল্লামের মাধ্যমে চিনেছি, যিনি আমার ইমানের মূল, সে রসুল পাকসাল্লাহ আলাইসাল্লাম খানে কাবার তাওয়াফ থেকে অনেক দূরে অবস্থান করছেন, জমজমের পানি পান করা থেকে অনেক দূরে অবস্থান করছেন, আমি কিভাবে তার আগে কিভাবে আমি এটা পান করতে পারি আর এখানে কাবার তাওয়াফ করতে পারি? কারণ কাবার কাবা, খানে কাবারও কাবা যিনি, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি হুদাইবিয়ার ময়দান অবস্থান করছেন, আমি উসমানের কি সাহস, কি স্পর্ধা, আমি তার আগে খানে কাবার তাওয়াফ করে নেব? এমন তাজিম মহাব্বত এক প্রকার তিনি এভাবে জানালেন যে আমি যদি এখানে সারা বছরও যদি এখানে আবদ্ধ থাকি, আমি যদি এখানে সারা বছরও থেকে যাই, আমি রসুল পাক সাল্লাল্লাহু তাআলার আগে কখনও খানে কাবার তাওয়াফ করব না, এবং আমি
আবে জামজম পান করবো না, সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ, এমন তাজিম দেখাচ্ছেন তারা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি জীবনের প্রকাশ্য জীবনের শেষ বয়সে যখন হুজুর পাক সাল্লাম অসুস্থ হয়ে গেলেন, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করার জন্য নির্দেশ দিলেন। সিদ্দিক আকবর তিনি ইমামতি করছেন, অনেক ভয়ে ভয়ে ইমামতি করছেন, প্রথমে তো করতে চান নাই, শেষ পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যখন চলে আসলো তখন তিনি ইমামতির জন্য দাঁড়ালেন। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছেন নামাজ চলাকালীন, যখন হুজুরা শরীফ থেকে বের হলেন আসতেছেন জামাতে শরীফ হওয়ার জন্য, সিদ্দিক আকবর আস্তে আস্তে পিছনে নেমে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন আসছেন তো সিদ্দিক আকবর দিলেন কি স্পর্ধা যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সামনে ইমামতি করবেন। তিনি বললেন আবু কুহাফার ছেলের কি হলো, কি স্পর্ধা যে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু সামনে ইমামতি করবেন। তাই এমন তাজিম এমন সম্মান তারাই দেখিয়েছেন যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে যাদের অন্তর পরিপূর্ণ ছিল, সুবহানাল্লাহ, মাওলায়ে কায়নাত মাওলা আলী শেরে খুদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজিম মুস্তাফা কেমন ছিল, যে আসমা বিনতে আমিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নাযিল হচ্ছিল, আর নবীজি মাথা মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কোলে ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা কোলে রেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হচ্ছিল, সুবহানাল্লাহ। তখন আসরের নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু পড়তে পারেন নাই, আর সূর্য ডুবে গেল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লাম যখন দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কাজা হয়ে গেছে, এই জন্য টেনশন করছেন, আসরের নামাজ পড়তে পারেন নাই, যেই নামাজকে যেই ওয়াক্তকে দিনের মধ্যে সবচেয়ে উত্তম সময় উত্তম নামাজ বলা হয়েছে, সেই আসরের ওয়াক্ত যখন অতিবাহিত হয়ে গেছে, সূর্য ডুবে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু নামাজ কাজা হওয়ার কারণে অত্যন্ত পেরেশান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোল মোবারকে থাকার কারণে অত হুজুর পাক আরাম করছিলেন, ওই অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হচ্ছিল, তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের ঘুমে কোনো ব্যাঘাত ঘটান নাই, হুজুর পাক আরামে কোনো ব্যাঘাত ঘটান নাই। আলী রাদিয়াল্লাহু বলছেন যার উসিলায় নামাজ পেয়েছি তিনি আমার কোলে আরাম করছেন, আরে নামাজ তো আবার পেয়ে যাব, আর সূর্য তো ইনি ইশারা করলে আবার উঠে যাবে, আমি হুজুর পাক সাল্লাল্লাহু ঘুমে হুজুর পাক আরামে কিভাবে আমি ব্যাঘাত সৃষ্টি করতে পারি, আমি আলীর কেমন স্পর্ধা, আমি আলীর কত সাহস, না এ কাজ আলী করতে পারে না। আল্লাহ আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই মহাব্বত দেখে এই তাজিম দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাগ্রত হলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বেচাইনি পেরেশানি দেখে নামাজের মহাব্বত তো আছে, নামাজ তো আল্লাহ তাআলার জন্য পড়তে পড়তে আলী রাদিয়াল্লাহু আনহু এমন অবস্থা যে এক যুদ্ধের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের মধ্যে এমন আঘাত লেগেছিল, তীরের একটা ফলা অর্থাৎ সম্মুখভাগ যেটা খুব শক্ত স্টিলের মতো হয় লোহার হয় সেটা ঢুকে গিয়েছিল, এটা বের করা যাচ্ছে না, তখন কেউ ফয়সালা দিল আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াবে যখন তিনি নামাজে থাকবেন তখন সেটা বের করে নিয়েন। আলী রাদিয়াল ঠিকই যখন নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন, তখনকার অপারেশন কেমন ছিল, কোনো তো অ্যানেস্থেসিয়া ছিল না অবশ করার মতো, তো আলী রাদিয়াল নামাজের মধ্যে এমন ইয়াদি ইলাহির মধ্যে এমন মশগুল হয়ে গেলেন যে এদিকে তারা কেটে ওই জিনিসটা বের করে ফেললেন, আলী রাদিয়াল ট্যারি পেলেন না, নামাজ পড়ে তখন তিনি দেখলেন যে রক্তে চারিদিকে ভরপুর হয়ে গেছে আর তার পায়ে পা মুবারকের অবস্থা এমন, তিনি বললেন এটা কেমন হলো, এটা কেমনে হলো, ট্যারেই পেলেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম কেমন দেখিয়েছেন, মহাব্বত কেমন দেখিয়েছেন, তাই আলী রাদিয়াল্লাহু তাআলার অন্তরে তো নামাজের মহাব্বত তো ছিল, কিন্তু নামাজের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তাজিম এটাকে প্রাধান্য দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মহাব্বতকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আরামকে তিনি প্রাধান্য দিয়েছেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম এটা যখন দেখলেন যে তিনি নামাজের জন্য পেরেশান, তিনি কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম এর আরামে তিনি কোনো ব্যাঘাত করতে দেন নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সূর্যকে ইশারা করলেন আর সূর্য আবার আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য পশ্চিম থেকে একটু উপরে উঠে গেল, আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে নামাজ পড়ার নির্দেশ দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আসলে নামাজ পড়ে নিল, যে মাত্র আলী রাদিয়াল্লাহু নামাজ পড়ার নির্দেশ পেলেন নামাজ পড়ে নিলেন, আর তৎক্ষণাৎ ওই সূর্য আবার অস্তমিত হয়ে গেল ডুবে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই প্রসিদ্ধ ঘটনায় সূর্যকে ফিরিয়ে আনার মুজিজা বর্ণিত হয়েছে, কিন্তু একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে এটা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং তাজিমের একটা পরিপূর্ণ পরীক্ষা ও নিদর্শন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এর সম্মান হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহাব্বত যারা করেছেন, বিশেষ করে খুলাফায়ে রাশিদিন, তারা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পরিপূর্ণ মহাব্বত করেছেন, পরিপূর্ণ ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, তাদেরকে অনুসরণ করা। তারা কীভাবে তাজিম করেছেন সেটা দেখা, আমাদের যুগে কে কীভাবে তাজিম করছে সেটা নয়। সাহাবায়ে কেরাম কীভাবে তাজিম করেছেন, সাহাবায়ে কেরামের এই আদর্শকে সামনে রেখে আল্লাহর ওলিরা কীভাবে তাজিম করেছেন, আমাদেরকে মুহাদ্দিস মুফাসসির কেরাম কী শিক্ষা দিয়েছেন, এটার উপর আমরা আমল করে ইনশাআল্লাহ তাজিম মুস্তাফার পরিপূর্ণ হক হয়তো কিছুটা আমরা আদায় করতে পারবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আমরা লাভ করতে সমর্থ হব। আজকে আমরা শুনলাম যে চার খোলাফায়ে রাশিদিন কীভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, কীভাবে তাজিম করতেন, এর শানে আল্লাহ তাআলা খুব সুন্দর আয়াতে কারিমে নাজিল করেছেন এবং তাদের সম্মান ও মর্যাদা আল্লাহ তাআলার দরবারে বৃদ্ধি ঘটেছে এবং আল্লাহ তাআলার দরবারে তারা অতি উচ্চ মাত্রায় মকবুল হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন, আল্লাহ তাআলা আমাদের বেহিসাব মাগফিরাত দান করুন, সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান ইশকে মহব্বত দ্বারা আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন এবং তাজিমে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের সেই সিক্ত ধারা আমাদের অন্তরে আল্লাহ তাআলা বইয়ে দিন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার।